হ্যালো ফ্রেন্ডস, আরও একবার স্বাগত জানাই ইনফুইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে। তোমাদের আজকে থেকে শুরু হয়েছে WPP লেডি কনস্টেবলে তোমাদের PMT অ্যান্ড PET। এর আগে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বহরমপুর এবং তোমাদের পশ্চিম মেদিনীপুরের গ্রাউন্ডের ভিডিও তোমাদের এর আগে দিয়ে দিয়েছি, চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা বহরমপুর তোমাদের ফিজিক্যাল রয়েছে, তোমরা প্রত্যেকে সেখান থেকে তোমরা ইনফরমেশান পেয়ে যাবে, প্রত্যেকে চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব WPP লেডি কনস্টেবলের ব্যারাকপুর SSF গ্রাউন্ডে আমার একজন রিলেটেডের মাঠ ছিল, তার মুখ থেকে শোনা সমস্ত কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পেতে। সবার ফার্স্ট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো SSF গ্রাউন্ডে ব্যারাকপুর তোমাদের যে মঙ্গল পাণ্ডে স্টেডিয়ামটি রয়েছে বা তোমাদের যেখানে ফিজিক্যাল চলছে, তার টোটাল তোমাদের স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশান দেখিয়ে দেবো। তারপর তোমাদের ডিটেলস বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্যারাকপুর SSF গ্রাউন্ডে তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে, হাইট কত লাগছে, তোমাদের কটা থেকে এন্ট্রি করানো হচ্ছে এবং তোমাদের কতজন করে ক্যান্ডিডেটকে ছাড়া হচ্ছে এবং কী কী ডকুমেন্টস লাগছে এবং তোমাদের কখন রান স্টার্টিং হচ্ছে এবং কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে তোমাদের যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করছে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সকাল 3:30 থেকে লাইন শুরু হয়ে যাচ্ছে ব্যারাকপুর মাঠে, এবং ব্যারাকপুর টোটাল তোমাদের 200 মিটার স্টাক রয়েছে। তোমাদের সেখানে টোটাল 4 পাক দিতে হবে এবং তোমাদের টোটাল সম্পূর্ণ 4.5 মিনিট টাইম দেওয়া হচ্ছে। তোমরা যদি 4.5 মিনিটের মধ্যে ঢুকে যেতে পারো তাহলে তোমরা প্রত্যেকে কোয়ালিফাই করে যাবে। ব্যারাকপুর SSF গ্রাউন্ডে তোমাদের হাইটে অনেকেই বাদ যাচ্ছে, কারণ তোমরা প্রত্যেকে জানো যে জেনারেলের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং ST হলে সেক্ষেত্রে তোমাদের 152 সেন্টিমিটার হাইট হলে তোমরা কোয়ালিফাই করে যাবে। তোমাদের কিন্তু হাইটে অনেকেই বাদ দিচ্ছে, কিন্তু তোমাদের এখানে ওয়েটে কোনো বাদ দিচ্ছে না। যদি তোমার হাইট ঠিক থাকে তাহলে তোমাকে কোয়ালিফাই করে দেওয়া হচ্ছে এবং তোমাকে মাঠের জন্য প্রস্তুত করা হচ্ছে। তোমরা যারা মনে করছো যে কটার দিকে লাইনে দাঁড়াবো, তোমরা যদি সকাল 6টা বা 7টার দিকে লাইনে দাঁড়াও, আজকে যেটা হয়েছিল, আজকে ফার্স্ট ডে এবং আজকে প্রসেসিং অনেকটা লেট হয়েছে, কারণ তোমরা জানো যে প্রথম দিন অনেকটা লেট হয়ে থাকে। সকাল 6টার দিকে সে লাইনে দাঁড়িয়েছিল এবং সে 10টার দিকে মাঠ করেছিল। তোমরা যদি সকাল 6টার দিকে লাইনে দাঁড়াও তাহলে তোমরা 10টার দিকে রান করবে, সেক্ষেত্রে তোমাদের শীতের মৌসুম, তোমাদের সেক্ষেত্রে ভালো হবে। এবং 9টা থেকে 10টার মধ্যে তোমরা যদি রান করো, আজকে প্রায় 60% ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। এবং আজকে ছিল 18ই ডিসেম্বর, SSF গ্রাউন্ডে আজকে টোটাল একটা শিফটেই রান ছিল এবং ফিজিক্যাল সেখানে হয়েছে। নেক্সট ডে তোমাদের কালকে টোটাল 2টো শিফটে রয়েছে। তোমরা যারা পরবর্তীতে যাবে অবশ্যই ভিডিওটা ইনফরমেশান এখান থেকে নিয়ে যাবে। এবং গ্রাউন্ডে যদি তোমরা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটরা রান করছে, এবং তোমরা দেখে বুঝতে পারছো যে গ্রাউন্ডটা অনেকটাই কোয়ালিটি ঠিকঠাকই রয়েছে। তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে যে খালি পায়ে রান করার, কারণ তোমরা যদি খালি পায়ে রান করো, এর আগে ভিডিওতেও আমি বলেছি যে খালি পায়ে রান করলে তোমাদের 10 থেকে 20 সেকেন্ড টাইম অনেকটাই অটোমেটিক কমে যাবে। এবং তোমরা এখানে তোমাদের টোটাল 4 পাক দিতে হচ্ছে, কারণ ব্যারাকপুর SSF গ্রাউন্ড হচ্ছে তোমাদের 200 মিটার স্টাক, এখানে তোমাদের টোটাল 4 পাক দিতে হবে। তোমাদের 4.5 মিনিটের মধ্যে তোমরা যদি ঢুকে যাও সেক্ষেত্রে তোমরা কোয়ালিফাই করে যাবে। এবং তোমাদের প্রথমে এখানে তোমরা যদি সকাল সকাল লাইনে দাঁড়াও তাহলে তোমাদের সকাল সকালে রান হয়ে যাবে, এবং তোমরা যদি 6টার দিকে লাইনে দাঁড়াও তাহলে তোমাদের 9টা থেকে 10টার দিকে তোমাদের রান শুরু হবে। এবং তোমাদের প্রথমেই আধার কার্ড এবং ফিজিক্যালের অ্যাডমিট কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। প্রবেশ করার পর তোমাদের বায়োমেট্রিক সমস্ত কিছু চেক করার পর, মেজারমেন্ট করার পর তোমাদের রানের জন্য প্রস্তুত করা হচ্ছে। এবং তোমাদের এখানে আজকে 60% ক্যান্ডিডেট প্রায় কোয়ালিফাই করেছে, এবং তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই মাঠেই তোমাদের রান হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ মাঠে কোয়ালিটি সম্পূর্ণ ভালো রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা যত তাড়াতাড়ি পারবে, যদি মনে করো আমরা 10টা বা 9টার দিকে রান করব তাহলে তোমরা 6টার দিকে লাইনে দাঁড়িয়ে যাবে, যদি মনে করো আমি সকাল সকাল রান করব সেক্ষেত্রে তোমরা 5:30 বা 5টা নাগাদ তোমরা লাইনে দাঁড়িয়ে যাবে। শুধুমাত্র তোমাদের এখানে আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। যেসব ডকুমেন্টসগুলি অ্যাডমিট কার্ডে তোমাদের বলা হয়েছে প্রতিটি ডকুমেন্টস তোমরা প্রত্যেকে নিয়ে যাবে। এর আগে ভিডিওতেও আমি বলেছি যে তোমরা যারা ST রয়েছো প্রত্যেকে তোমাদের কাস্ট সার্টিফিকেটটি অবশ্যই নিয়ে যাবে, নাহলে তোমরা এখানে হাইটে কোনো রিল্যাক্সেশন পাবে না, সেক্ষেত্রে তোমাকে এখানে UR বলে গণ্য করা হবে। ব্যারাকপুর SSF গ্রাউন্ডের সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।